গতকাল রাতে 31st night থাকায় আতশবাজির আওয়াজে ঘুম না হলেও ঘুম থেকে উঠে গেলাম খুব সকালে, কারণ আমাকে যে সকাল 8:30 লঞ্চ ধরতে হবে এবারের গন্তব্য চাঁদপুর। ঘুরব বড় স্টেশন পার্ক, রক্তধারা, চাঁদপুর শহর এবং খাব ইলিশ দিয়ে ভাত ও 1 মিনিট আইসক্রিম তো থাকছেই। এই ভ্রমণ অভিজ্ঞতাটি শেয়ার করব আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ। উঠে গেলাম 8:30 বগদাদিয়া সাথে। বছরের প্রথম দিন থাকায় লঞ্চ ছিল লোকে লোকারণ্য। লঞ্চের টিকিট কেটেই ঘুরে নিলাম লঞ্চের 1 থেকে 3 তলার প্রতিটি ফ্লোর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা রওনা দিয়েছি বহুল প্রতীক্ষিত আপনার আমার সবার প্রিয় জায়গা, সবার ভালোবাসার জায়গা চাঁদপুরে, ইলিশের বাড়ি চাঁদপুরে। তো আমার সাথে আছে একজন মানুষ যে আমাদেরকে আজকে চাঁদপুর শহরটা ঘুরে দেখাবে, মোজাম্মেল। এবং আমাদের সাথে আরো রয়েছে রানা। তো বন্ধুরা, আজকে সারাদিন আমরা এখানে খুব মজা করব। একবারও সিটে বসা হয়নি, আমরা লঞ্চের হেঁটে লঞ্চে ঘুরে ঘুরেই আমরা দিনটা কাটিয়ে দিচ্ছি। ট্রাভেলার হিসাবে এটা খুবই লজ্জাজনক কথা যে এটা আমার ফার্স্ট লঞ্চ জার্নি। লঞ্চ জার্নি যে কত মজা এটা এখানে না উঠলে বুঝতে পারতাম। বন্ধুরা, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকে সারাদিন আমরা লঞ্চে ঘুরব এবং চাঁদপুর ঘুরব, ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। সবাই আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। মনটা ভীষণ ভালো হয়ে গেল। আমাদের মতোই আরো অনেক পর্যটক চলছেন চাঁদপুর ভ্রমণের উদ্দেশ্যে। আমরা চাঁদপুর লঞ্চ ঘাটে নেমে এখন আমরা একটা টমটম নিয়েছি বড় স্টেশন যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা বড় স্টেশন পৌঁছে যাব। সময়টা কিভাবে চলে গেল বুঝতে পারলাম না। আমরা যখন চাঁদপুর পৌঁছাই তখন ঠিক 11:30। বড় স্টেশন এসেই চোখে পড়ল ইলিশ চত্বর। আরেকটু সামনে গেলেই রক্তধারা। 1971 সালের মুক্তিযোদ্ধাদের স্মরণেই এই রক্তধারাটি নির্মাণ করা হয়েছে।
আরও চোখে পড়ল ভয়ঙ্কর তিন নদীর মোহনা। দেখতে দেখতে খিদে লেগে গেল, এখন যাব ইলিশের বাজারে, তারপর খেয়ে নিব দুপুরের খাবার। খাবার শেষেই বেরিয়ে গেলাম মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। মিনি কক্সবাজার ট্রলারে করে যেতে হয়, আপ ডাউন ভাড়া নেবে জন প্রতি 100 টাকা। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু ময়লা খুঁজে পেলাম, যেগুলো হচ্ছে এখানে মানুষ বেড়াতে এসে ফেলেছে। আসলে এটা তো ঠিক নয়, আমরা মানুষকে মুখ করতে বেড়াতে আসি, এটা আমরা নোংরা করি। এই পলিটা আমাদের খুবই খারাপ, প্লাস্টিক ইত্যাদি আমরা ফেলবো না, এগুলো আমরা নির্দিষ্ট জায়গায় ফেলবো। তো বন্ধুরা, আমি এখানে বেড়াতে এসে আমার যতটুকু সম্ভব আমি পরিষ্কার করার চেষ্টা করেছি। আপনারাও আপনাদের পরিবেশগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন, সবাই বেশি বেশি ভ্রমণ করবেন, বাংলাদেশটাকে চিনবেন। আসলে আমাদের দেশটা তো কত সুন্দর, আপনারা পর্যটনে বের না হলে বুঝতে পারবেন। ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। আপনারা যারা ট্যুর ভিডিও ভালোবাসেন তারা হয়তো মোবাইলের এমবি নিয়ে টেনশনে থাকেন, তো আমার মনে হয় ইন্টারনেট ক্রয়ের ক্ষেত্রে এয়ারটেলের এই প্যাকেজগুলো ট্রাই করতে পারেন। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমরা যে চাঁদপুর ভ্রমণ করছি, আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে চাঁদপুরেরই কৃতি সন্তান মোজাম্মেল। তো ও না থাকলে আসলে এই চাঁদপুর ঘোরা হতো না। আমরা 1 মিনিট আইসক্রিমে যাব, তারপরে যাব হলো আমরা 1 মিনিট আইসক্রিমটা কি মানে সবসময় খোলা থাকে? হ্যাঁ হ্যাঁ, এটা 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 তো আমি পাওয়া যায়, তো ওখানে যাবো। দেন হলো রাতের বেলা আমরা যখন লঞ্চে যাব, এই আমরা যে লঞ্চে আসছি এই লঞ্চটাই তোমার সেম 5টা বাজে আবার ছাড়বে আর কি ঢাকার উদ্দেশ্যে। দেন আমরা ছাদে যাব, ছাদে যে আমরা থানা সুরাবো আজকে, যেহেতু আজকে হলো যে বছরের প্রথম দিন 2021 সাল, তো এই উপলক্ষে আমরা একটা থানা সুরাবো। মিনি কক্সবাজারের বিস্তারিত দেখার জন্য চাঁদপুর ট্যুরের দ্বিতীয় পর্বটি দেখে নেবেন। এখন চলে যাব চাঁদপুর শহরে এবং খাব 1 মিনিট আইসক্রিম।
আজকে সারাদিন আমরা চাঁদপুর ঘুরলাম। তো চাঁদপুর ভ্রমণ আপনাদের কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন চলে যাচ্ছি বগদাদিয়ার সাথে, উঠেছি পাঁচটার লঞ্চে। তো রাতে যাওয়ার সময় আমাদের একটা আকর্ষণ আছে, যেহেতু আজকে বছরের প্রথম দিন, আমরা একটা ফানুস নিয়েছি। তো রাতে আমরা এই লঞ্চের ছাদ থেকে এই ফানুসটা উড়াবো। তো বন্ধুরা, সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন। যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে নিজ কর্মস্থলে। বিদায় নেব ফানুস দেখতে দেখতে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।